দীর্ঘ 23 বছর ধরে যে নায়িকা দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের সিনেমা জগৎ, সে আমাদের সকলের প্রিয় মৌসুমী। নায়িকা মৌসুমীর রূপ সৌন্দর্য এখনো চোখে পড়ার মতো। স্বামী সন্তান নিয়ে সুখী এই নায়িকার কয়েকটি জানা অজানা তথ্য নিয়ে আমাদের আজকের এই আয়োজন। নায়িকা মৌসুমীর আসল নাম আরিফা পারভিন জামান মৌসুমী, এটি কারো কারো জানা থাকলেও অনেকেই হয়তো জানেন না বাংলাদেশের নায়িকাদের মাঝে সবচেয়ে সম্পদশালী মৌসুমী। বাংলাদেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জনমত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 2013 সালের সেপ্টেম্বরে মৌসুমীকে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করে ইউনিসেফ, যা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে গৌরবে। 1996 সালে নায়ক ওমর সানিকে বিয়ে করেন মৌসুমী। মিডিয়ার তারকা দম্পতির দীর্ঘ 20 বছরের সংসার জীবন সত্যি বাংলাদেশের নজিরবিহীন। একাধারে নায়িকা, পরিচালক, সঙ্গীতশিল্পী মৌসুমী একজন পাকা ব্যবসায়ীও। বসুন্ধরা সিটিতে ডিভাইস নামে তার একটি পোশাকের দোকান আছে। এছাড়া কপোতাক্ষ চলচ্চিত্র নামে একটি প্রোডাকশন হাউস পরিচালনা করছেন তিনি। গুণী এই অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একাধিকবার। দীর্ঘ অভিনয় জীবনে মৌসুমী সবচেয়ে সমালোচিত হয়েছেন একটি ছবিতে শিশুকে মাতৃদুগ্ধদানের দৃশ্যে অভিনয় করে। তবে এক্ষেত্রে মৌসুমীকে সাপোর্টও করেছেন অনেক সিনিয়র শিল্পীরা। নিজের ছেলের পরিচালনায় কাজ করার সুযোগ হয়েছে নায়িকা মৌসুমীর। 1993 সালে সালমান শাহের সাথে চলচ্চিত্রে পা রাখা মৌসুমীর বয়স 42 পেরোলেও এখনও তরুণদের কাছে কমেনি তার জনপ্রিয়তা। প্রিয় দর্শক, নায়িকা হিসেবে মৌসুমীকে আপনি কতটা পছন্দ করেন তা শেয়ার করুন আমাদের সাথে। আরও এক্সক্লুসিভ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ফানি কমন ম্যামকে। এছাড়া ভিজিট করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ভিডিও পোর্টাল funnycommonmam.com।